দর্শক বন্ধুরা, অল্প টাকায় বাড়ি করার কথা ভাবছেন, কিভাবে করবেন, এই বাড়িটির ফাউন্ডেশন কিভাবে নেওয়া হয়েছে এবং বিল্ডিংয়ের খরচ কিভাবে কমাবেন, তা নিয়ে রয়েছে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা। দর্শক বন্ধুরা, আজকে আমরা জানব এই বাড়িটির ফাউন্ডেশন কিভাবে নেওয়া হয়েছে। এই বাড়িটি মূলত দুইতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। এই বাড়িটির প্রত্যেকটি ফিলারে 16 মিলি রড চার পিস করে দেওয়া হয়েছে। মিডিলের ফিলারগুলোতে 16 মিলি রড ছয় পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ফিলার 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং মিডিলের ফিলারগুলা 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, যারা অল্প টাকায় গ্রামের মধ্যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে চার বেডরুমের আধুনিক একতলা বাড়ির ডিজাইন করতে চান, তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। দর্শক বন্ধুরা, দুই রুমের মিডিলে সিঁড়ি দিয়ে অল্প জায়গায় অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টা কিচেন রুম, 1টি ডোয়িং প্লাস ডাইনিং রুম, 2টি কমন টয়লেট এবং সামনে সেটে 2টা ব্যালকনি দিয়ে অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের এই বাড়িতে এখন পর্যন্ত যতটুকু কাজ দেখতে পাচ্ছেন প্রায় 12 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে তার বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এটা হলো সামনে সেটে 1টা রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। তো চলুন দেখে আসি প্রথমে কমন টয়লেটের ভিতরের ডিজাইনটি কীরকম হবে। এটা হলো কমন টয়লেটের ভিতরের ডিজাইন। কমন টয়লেট গোসলখানা একসাথে করা হয়েছে। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 4 ফিট। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে ড্রয়িং প্লাস ডাইনিং রুমের দুই সাইডে 2টি কমন টয়লেট গোসলখানা একসাথে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে আসি প্রথমে সামনের রুমের ভিতর ডিজাইনটা কীরকম হবে। দর্শক বন্ধুরা, এটা হলো সামনে সেটা 1টি রুম, আর এটা হলো এই রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। দর্শক বন্ধুরা, এই বাড়িটির প্রত্যেকটি গ্রেড বিমে 16 মিলি রড 5 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি গ্রেড বিম 12 ইঞ্চি 12 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং এই বাড়িটির প্রত্যেকটি বেজ 4 ফিট বাই 4 ফিট করে দেওয়া হয়েছে এবং মেডিলের বেজগুলা 5 ফিট বাই 5 ফিট করে দেওয়া হয়েছে। এই বাড়িটির প্রত্যেকটি ফ্লোর বিমে 16 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ফ্লোর বিম 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো কমন টয়লেটের ভিতর ডিজাইন। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 4 ফিট। কমন টয়লেট গোসলখানা একসাথে ব্যবহার করা হয়েছে। আর এটা হলো ড্রয়িং প্লাস ডাইনিং রুম। তো চলুন দেখে আসি প্রথমে পিছন সাইডের রুমের ভিতর ডিজাইনটা কীরকম হবে। এটা হলো এই রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? 2টি জানালাতেই থাই গ্লাসের জানালা ব্যবহার করা হবে। দর্শক বন্ধুরা, আপনার যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায় থাই গ্লাসের জানালা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 4 ফিট বাই 4 ফিট প্রত্যেকটি থাই গ্লাস জানালার মূল্য হবে 5,200 টাকার মতো। দর্শক বন্ধুরা, এটা হলো পিছন সাইডের 1টি রুম, আর এটা হলো এই রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 1টি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ
4 ফিট এবং প্রত্যেকটি রুমের সামনে সেটে 18 ইঞ্চি করে শেল দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা চলুন দেখে আসি প্রথমে বাড়ির ড্রয়িং প্ল্যানটা কিরকম হবে। এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 31 ফিট, প্রস্থ 37 ফিট। এই বাড়িটি টোটাল 1147 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টা কিচেন রুম, 1টি ড্রয়িং প্লাস ডাইনিং রুম, 2টি কমন টয়লেট এবং 2 রুমের মিডিলে সিঁড়ি দিয়ে অল্প জায়গায় অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। তো চলুন দেখে আসি প্রথমে কিচেন রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। দর্শক বন্ধুরা এটা হলো কিচেন রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। আর এটা হলো কিচেন রুমের ভিতরের ডিজাইন। কিচেন রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 6 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 3.5 ফিট, প্রস্থ 3 ফিট। তো আপনি ইচ্ছে করলে সেম এরকমভাবে বারান্দার এক সাইডে একটি কিচেন রুম ব্যবহার করতে পারবেন। এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। দর্শক বন্ধুরা অল্প টাকায় গ্রামের মধ্যে যারা 4 বেডরুমের সুন্দর একতলা বাড়ির ডিজাইন করতে চান তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। এখন আমরা জানবো এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে। এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইটে লাগবে 28,000, যার বর্তমান বাজার মূল্য 2,66,000 টাকা। সিমেন্ট লাগবে 497 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 2,23,650 টাকা। রড লাগবে 4,370 কেজি, যার বর্তমান বাজার মূল্য 3,49,600 টাকা। সাদা বালু লাগবে 2,400 CFT, যার বর্তমান বাজার মূল্য 43,200 টাকা। লাল বালু লাগবে 600 CFT, যার বর্তমান বাজার মূল্য 20,400 টাকা। এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 2,57,400 টাকা। এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে রং টাইলস বাদে দরজা জানালা সহ 13,37,000 টাকার মতো খরচ হতে পারে। জায়গা ও স্থান ভেদে টাকার পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে। দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।